আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হেলেনা বেগম প্রফেসর ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ঢাকা কলেজ ঢাকা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটার নাম হচ্ছে পরিবহন জালির উপাদান বা এলিমেন্টস অফ ট্রান্সপোর্ট নেটওয়ার্ক কেমন এটা তোমাদের মাস্টার্স ক্লাসের যারা তোমরা আছো তাদের কোর্স কোড জিইটিএইচ ফাইভ জিরো জিরো সিক্স হ্যাঁ যার পেপার কোট পেপার হচ্ছে ট্রান্সপোর্টেশন জিওগ্রাফি তাহলে যাচ্ছি আমরা আমাদের টপিকে দেখো পরিবহন জালির উপাদান কোন অঞ্চলের যাতায়াত ব্যবস্থার উন্নয়নে পরিবহন জালি বা রাস্তাঘাটের বিন্যাস কাঠামোর বিশেষ গুরুত্ব রয়েছে সুতরাং পরিবহন জালি বিশ্লেষণ পরিবহন সম্যক অনুধাবন ও মূল্যায়নে অন্যতম মৌলিক প্রসঙ্গ পরিবহন জালি প্রধানত তিনটি উপাদান নিয়ে গঠিত এগুলো হচ্ছে আপু তোমরা সবাই খেয়াল করবে যে পরিবহন জালির হচ্ছে তিনটি উপাদান কেমন আমি একটু বলার আগে আমি বলে নিচ্ছি যে আমরা যেটা পরিবহন সেটা হচ্ছে হচ্ছে মূলত জালিটা গ্রাফ থিওরি থেকে থেকে নেওয়া ধারণাটা গ্রাফ থিওরির মূল ধারণাটা হচ্ছে তোমরা এই ছবিটা খেয়াল করো যে এটা হচ্ছে একটা বাস্তব বাস্তব ছবি কেমন এটা হচ্ছে একটা বাস্তব ছবি কেমন তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই বাস্তব ছবিটা হচ্ছে এমন তাই না এই যে বাঁকা তারপরে হচ্ছে এই তারপরে হচ্ছে এই তারপর হচ্ছে এই তারপর হচ্ছে কেমন গ্রাফ ছবিতে আমরা কি করব যে এই সবটাকে একটা দেখার সাথে দেখানো হয় দেখো এই যে এটা কেমন তাহলে গ্রাফের মূল ধারণাটা হচ্ছে সে সরাসরি একটা এই অ্যাকচুয়াল ছবিটাকে নিয়ে ট্রান্সফার করা হবে একবারে সরাসরি ছবিতে কেমন তাহলে ঠিক এটা হচ্ছে এটা তারপরে তারপরে এইটা হচ্ছে এটা তারপরে এইটা হচ্ছে এটা কেমন বুঝতে পারছো আপু সবাই তাহলে এটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা সো তাই না মানে প্রত্যেকটা হচ্ছে সরল রেখা চলে আসবে অর্থাৎ বাস্তবে যাই থাক না কেন এটা চলে আসবে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা সরল রেখায় এটা হচ্ছে মূল কনসেপ্ট কেমন আচ্ছা তাহলে তিনটা উপাদান মেনলি তাহলে একটা কি একটা প্রথমটা হচ্ছে গ্রন্থি বা কেন্দ্র তাহলে ট্রান্সপোর্ট নেটওয়ার্কের মূল তিনটা উপাদান তার প্রথমটা হচ্ছে গ্রন্থি বা কেন্দ্র খেয়াল রাখবে গ্রন্থি বা কেন্দ্র হচ্ছে গ্রাফের একটি মৌলিক উপাদান হ্যাঁ যেখানে এক বা একাধিক পথ বা লিঙ্ক এসে মিলিত হয় অথবা সমাপ্তি ঘটে সেরূপ স্থানকে গ্রন্থি বা কেন্দ্র বলা হয় পড়ে নিচ্ছি পরে আমি বলবো মিলিত পথের সংখ্যা অনুযায়ী গ্রন্থিগুলোকে দ্বিগ্রন্থি ত্রিগ্রন্থি বা চৌরাস্তা ইত্যাদি নামে প্রকাশ করা হয় যে গ্রন্থি থেকে পথে সূচনা হয় তাকে সূচনা গ্রন্থি এবং যে গ্রন্থিতে পথের সমাপ্তি ঘটে তাকে প্রান্তীয় গ্রন্থি বলে এখন দেখো কি বলছি যে গ্রন্থি বা কেন্দ্র হচ্ছে গ্রাফের একটি মৌলিক উপাদান তাহলে গ্রাফের মূল উপাদান হচ্ছে একটা মৌলিক উপাদান হচ্ছে গ্রন্থি যেখানে এক বা একাধিক পথ বা লিঙ্ক এসে মিলিত হয় অথবা সমাপ্তি ঘটে সেরূপ স্থানকে গ্রন্থি বা কেন্দ্র বলা হয় তাহলে তোমরা এইটা জেনেছ গ্রাফ গ্রাফ থিওরির কনসেপ্ট যে সরলরেখা থাকবে এবং এই যে যে স্টার্ট বিন্দু এইটা হবে একটা গ্রন্থি কেমন তাহলে এখানে এখানে কোন একটা পথ এসে মিলিত হয় অথবা এখানে একটা পথে একটা শুরু হয় তাই না তাহলে যেখানে কোন একটা পথ এসে মিলিত হয় অথবা এই যে মিলিত হলো এখানে এসে একটা পথ মিলিত হলো এখানে পথ মিলিত হলো তাহলে যেখানে মিলিত হয় অথবা যেখান থেকে শুরু হয় তাহলে এইটাকে বলা এই তাকে বলা হবে গ্রন্থি তাহলে এটা একটা গ্রন্থি 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 এটা গ্রন্থি কেমন তাহলে যেখান থেকে কোন একটা পথের সূচনা অথবা সমাপ্তি হয় সেটাকে বলা হয় গ্রন্থি কেমন তাহলে দেখো আপু যে মিলিত পথে সংখ্যা অনুযায়ী এই যে একটা গ্রন্থি সেখানে কটা পথ মিলিত হয়েছে দেখো আপু তোমরা সব দেখো এক দুই তিন অথবা বের হয়েছে তাই না তাহলে এখানে কটা পথ এখানে হচ্ছে তিনটা পথ তাহলে মিলিত পথে সংখ্যা অনুযায়ী গ্রন্থি গুলোকে দ্বি গ্রন্থি তাহলে যার হচ্ছে দুটো তাকে বলা হবে দ্বি গ্রন্থি অথবা তিনটা হলে ত্রি গ্রন্থি বা চারটা হলে চৌরাস্তা নামে চৌরাস্তা ইত্যাদি নামে প্রকাশ করা হয় তেমন তাহলে একটা গ্রন্থিতে যে কটা পথ এসে মিলিত হয় ওই পথের সংখ্যা হচ্ছে সেটা কি দ্বিগ্রন্থি না ত্রিগ্রন্থি গ্রন্থি না চৌরাস্তা না অথবা তার একাধিক তেমন আচ্ছা যেমন ধরো যে এটা হচ্ছে চৌরাস্তা নাকি চারটা এক দুই তিন চারটা তাহলে এটা হচ্ছে চৌরাস্তা তাহলে এটা হচ্ছে ত্রি রাস্তা যেমন তাহলে এটা এভাবে বলা হয় সেটি ডি গ্রন্থি না ত্রি গ্রন্থি না তো যে গ্রন্থি থেকে পথে সূচনা হয় তাকে বলা হয় সূচনা গ্রন্থি এবং যে গ্রন্থিতে পথে সমাপ্তি ঘটে তাকে বলা হয় প্রান্তীয় গ্রন্থি তোমরা আপু এই ছবিটাতে খেয়াল করো যে এইটা হচ্ছে একটা নেটওয়ার্ক তাই না আচ্ছা নেটওয়ার্ক হলে এই যে দেখো এটা একটা গ্রন্থি একটা গ্রন্থি একটা গ্রন্থি একটা গ্রন্থি একটা গ্রন্থি এবং এটা হচ্ছে এটা শুরু এটা তাহলে সেটা হবে সূচনা গ্রন্থি কেমন আচ্ছা তাহলে এইটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার এটা হচ্ছে পাঁচ এবং এটা হচ্ছে ছয় তাহলে কি বলা হলো গ্রন্থি যেখানে শুরু তাকে বলা হয় সূচনা গ্রন্থি আর যেটা গ্রন্থি হচ্ছে শেষ সেটাকে বলা হবে প্রান্তীয় গ্রন্থি তাহলে এই ছয় হচ্ছে প্রান্তীয় গ্রন্থি আর এক হচ্ছে সূচনা গ্রন্থি তাহলে গ্রন্থিগুলি কি মানে গ্রন্থিকে প্রকাশ করা হয় ভি দিয়ে কেমন থেকে প্রকাশ করা হয় ভি দিয়ে তাহলে ভি ইজাল টু কে কে এক দুই তিন চার পাঁচ ছয় কেমন তাহলে এটা হচ্ছে গ্রন্থি খেয়াল রাখবে তাহলে গ্রন্থি হচ্ছে গ্রন্থিকে নোটস বলা হয় ভার্টিসও বলা হয় কেমন তাহলে কথাটাকে দাঁড়ালো যেখান থেকে একটা পথের শুরু অথবা যেখান থেকে অনেকগুলো পথ এসে মিলিত হয় সেটাকে বলা হয় গ্রন্থি পথে সংখ্যা অনুসারী গ্রন্থিগুলোকে দ্বিগ্রন্থি ত্রিগ্রন্থি বা নামে আখ্যায়িত করা হয় খেয়াল যে এটাও হচ্ছে চৌরাস্তা রাখবে এটা যেমন ত্রিগ্রন্থি এটা দি হবে না এটা হবে ত্রি এটা হচ্ছে ত্রিগ্রন্থি যে এক দুই এবং তিন এই যে এক দুই এবং তিন তাহলে এটাও ত্রিগ্রন্থি দিনা এটা হচ্ছে ত্রিকোণ কেমন আচ্ছা তাহলে পরিবহন জালির একটা বেসিক উপাদান হচ্ছে গ্রন্থি বা নোটস বা ভার্টিসিস যেটাকে ভি ভি দিয়ে ভি দিয়ে প্রকাশ করা হয় আচ্ছা নেক্সট দেখো আপু হ্যাঁ এখন হচ্ছে দুই নম্বর হচ্ছে পথ বা লিঙ্ক যেটাকে এডস অথবা আর্ক অথবা লিঙ্ক দিয়ে লিঙ্ক তার ইংলিশ আর তাকে ই দিয়ে প্রকাশ করা হয় ছোট হাতের ই দিয়ে প্রকাশ করা হয় তাহলে পথ বা লিঙ্ককে ছোট হাতের ই দিয়ে প্রকাশ করা হয় কেমন আচ্ছা তাহলে দুটো গ্রন্থিকে সংযোগকারী রেখাকে পথ আর বা লিঙ্ক বলা হয় কেমন যেমন রেলপথ পানিপথ বিমানপথ পথ ইত্যাদি একটি আর্ক বা লিঙ্ক দুটো গ্রন্থিকে যুক্ত করে কেমন কোন কোন ক্ষেত্রে ক্ষেত্রে আর্ক বা দিক থাকে অর্থাৎ কোন দিকে সেটা হ্যাঁ থাকে বা যাচ্ছে আর কি পথে একাধিক লিঙ্ক বা বাহু থাকে যার মাধ্যমে একাধিক গ্রন্থি সংযুক্ত থাকে প্রতিটি গ্রন্থির আর্ক বা লিংকে সংখ্যাকে ওই গ্রন্থির মাত্রা বলে তোমাদের জিজ্ঞেস করতে পারে যে গ্রন্থির মাত্রা কেমন তারপর কি দাঁড়ালো কথাটা যে দুটো গ্রন্থিকে সংযোগকারী রেখাকে পথ আর্ক বা লিঙ্ক বলা হয় তাহলে দেখো ছবিতে যে এটা হচ্ছে একটা গ্রন্থি বা নোটস নোট এটা হচ্ছে একটা গ্রন্থি বা নোট কেমন তাহলে এই যে গ্রন্থি গ্রন্থি এবং খ এই রেখাটা যুক্ত করেছে তাই তাকে বলা হবে পথ বা আর্ক বা লিঙ্ক কেমন এবং সেটা আমরা কোথাও দেখি রেল পরিবহন দেখতে পারি পানিপথ দেখতে পারি বিমান পথও দেখতে পাই তাহলে কথাটা কি দাঁড়ালো যে একটি আর্ক বা লিঙ্ক দুটো গ্রন্থিকে যুক্ত করে তাহলে এই পথটা এই যে পথ সে করেছে করেছে ক এবং এবং খ এই গ্রন্থিকে যুক্ত ক্ষেত্রে আর লিংকের বলছি যে দিক থাকে তাহলে দিক থাকবে পথে একাধিক বা বাহু থাকে যার মাধ্যমে একাধিক গ্রন্থি সংযুক্ত থাকে তুমি দেখো বাবুরা এই যে একটা গ্রন্থি এখানে দেখো কয়টা লিঙ্ক যুক্ত আছে দেখো আপু এর সাথে এক দুই এবং তিন এখানে কয়টা এখানে হচ্ছে এক এবং দুটো কেমন এখানে কটা তাহলে গ্রন্থির সাথে কখনো লিঙ্ক থাকতেও পারে আবার কখনো একের বেশি লিঙ্ক থাকতে পারে কেমন এবং যত কয়টা লিঙ্ক আছে এই সংখ্যাটা হচ্ছে ওই গ্রন্থির মাত্রা কেমন আচ্ছা তাহলে দেখো এখানে গ্রন্থি কি কি আপু গ্রন্থি হচ্ছে ক খ গ ঘ তাহলে কি কি গ্রন্থি ক খ গ ঘ উ এবং তাহলে এই পরিবহন জালিটার গ্রন্থি হচ্ছে ক খ গ ঘ এবং চ আর হচ্ছে এই যে হচ্ছে পথ বা ই ই কোনগুলো ই হচ্ছে ক খ এটা ই হচ্ছে ক খ এবং তাহলে এই নেটওয়ার্কটার লিংক লিঙ্ক হচ্ছে কটাপু এক দুই তিন চার পাঁচ এবং আচ্ছা একটু একটু একটা জিনিস খেয়াল করো যে এই ছবিটার এটা হচ্ছে শুরু গ্রন্থি আর এটা হচ্ছে শেষ গ্রন্থি তাই তো আচ্ছা এখন দেখো কি বলা আছে যে শেষ বিন্দু বা গ্রন্থির সঙ্গে শেষ বিন্দু কোনটা আমাদের চ শেষ বিন্দু বা গ্রন্থির সঙ্গে যুগসূত্র রক্ষাকারী আর বা লিংকে ব্রাঞ্চ বলা হয় কি বল কথাটা শেষ যে গ্রন্থিটা তার সাথে তার আগের গ্রন্থি যে সংযোগ তাকে বলা হয় ব্রাঞ্চ কেমন তাহলে এই চ ও এই 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 পথটা হচ্ছে ব্রাঞ্চ তাহলে এই লিংকটাকে বলা হবে ব্রাঞ্চ তাহলে এইটাই দেখো ছবিতে লেখা আছে যে ব্রাঞ্চ হচ্ছে ও কেমন তাহলে এই ছবিতে কয়টা ব্রাঞ্চ এই ছবিতে একটা ব্রাঞ্চ তাহলে শেষ আমি আমরা ধরে নিয়েছি ক হচ্ছে শুরু আর চ হচ্ছে শেষ তাহলে এই এই যে লিঙ্কটা এই লিঙ্কটাকে বলা হয় ব্রাঞ্চ সেটা ভাইবার জিজ্ঞেস করার মতো মতো একটা প্রশ্ন যে পরিবহন জালিতে ব্রাঞ্চ বলতে কি হয় তাহলে আমাদের আনসারটা হবে যে যে যুগসূত্রকারী সর্বশেষ গ্রন্থির সাথে তার আগের গ্রন্থের যে যুগসূত্র যে পথটা বা আর্কটা এই আর্কটাকে বলা হয় ব্রাঞ্চ কেমন তাহলে চিত্রে ও চ হচ্ছে এই নেটওয়ার্কটার ব্রাঞ্চ কেমন আচ্ছা একটি আবদ্ধ পথকে চক্রাকার পথ বলা হয় যদি এখানে কোনো আবদ্ধ পথ থাকে দেখো আপু এখানে যদি আমার এই 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 বা লিঙ্কটা না থাকতো তাহলে এখানে কোনো আবদ্ধ পথ থাকতো না থাকতো কি তুমি যে যেকোনো একটাকে নাই মনে করো যে কোনো একটা পথ বা লিঙ্ক নাই ধরো এইটা নাই তাহলে আবদ্ধ হবে না হতো না এটা না হলো আবদ্ধ হতো না এটা না হলো আবদ্ধ হতো না এটা না হলো আবদ্ধ হতো না তাহলে এই চারটা পথের যদি যে কোনো একটা পথ না থাকতো তাহলে এটা কিন্তু আবদ্ধ হতো না তো যখন একটি আবদ্ধ পথ থাকবে অর্থাৎ সবগুলো লিঙ্ক লিঙ্কের মধ্যে যোগ সূত্র থাকবে তখন তাকে বলা হয় সার্কিট বা চক্রাকার পথ তাহলে এইটা হচ্ছে আমার একটা আমাদের একটা চক্রাকার পথ এই নেটওয়ার্কে চক্রাকার পথ কি কি খ গ ঘ এবং উ এই চারটা নোড এবং চারটা লিঙ্ক অর্থাৎ এই চারটা গ্রন্থি এবং এই চারটা লিঙ্ক নিয়ে হচ্ছে এই চক্রাকার পথটি চক্রাকার পথের গ্রন্থি এবং প্রান্তীয় প্রান্তীয় গ্রন্থি একই বিন্দুতে অবস্থিত হয় তাহলে এই চক্রাকার যদি আমি এখান থেকে শুরু করি তাহলে এটার প্রান্তীয় গ্রন্থি এবং এটার শেষ গ্রন্থি হচ্ছে একই বিন্দুতে অর্থাৎ একই গ্রন্থিতে অবস্থিত হয় ক্লিয়ার করতে পারলাম আবারও বলছি যে এইটা হচ্ছে একটা সার্কিট অর্থাৎ খ গ ঘ উ এই নোট বা গ্রন্থি এবং খ গ গ ঘ ঘ এবং উ চ এই চারটা পথ মিলে হচ্ছে একটা সার্কিট কেমন ঠিক আছে আপু তাহলে তুমি যেখান থেকে শুরু করো না কেন যদি এইটা এটা প্রান্তীয় হয় তাহলে এটা শেষ কোথায় শেষ কিন্তু গিয়ে এখানেই হবে তাহলে যখন সার্কিট হয় তখন তার প্রান্তীয় গ্রন্থি এবং শেষ গ্রন্থি একই গ্রন্থি হয় সেটা বলা হলো যে চক্রাকার পথের প্রারম্ভিক গ্রন্থি এবং প্রান্তীয় গ্রন্থি একই বিন্দুতে অর্থাৎ একই গ্রন্থিতে অবস্থিত হয় তাহলে কি কথাটি দাঁড়ালো যদি যদি কোন নেটওয়ার্কের মধ্যে কোন সার্কিট থাকে অর্থাৎ চক্রাকার পথ থাকে তাহলে চক্রাকার পথের প্রান্তীয় গ্রন্থি এবং শেষ গ্রন্থি কি হচ্ছে একই বিন্দুতে অথবা একই গ্রন্থিতে হয়ে থাকে কেমন আচ্ছা এই চিত্রে খ গ ঘ এবং ও একটি চক্রাকার পথ তাহলে কি কি খ গ ঘ এবং ও একটি চক্রাকার পথ একটি আবদ্ধ পথে এক বা একাধিক চক্র থাকতে পারে তাহলে একটি আবদ্ধ পথে এক বা একাধিক হচ্ছে একটা আবদ্ধ পথ কেমন এটা হচ্ছে আবদ্ধ পথ এখানে চক্র কটা একটা এখানে সর্বনিম্ন হচ্ছে একটা কিন্তু এখানে কিন্তু একাধিক পথ থাকতে পারে মনে করো কি করে একাধিক পথ থাকতে পারে যদি আমি খ কে যুক্ত করে দেই খ ঘ কে যুক্ত করে দেই অথবা আমি যদি যদি বাস্তব ছবিটি এমন হয় যে উ ও গো যুক্ত করে থাকে তাহলে কটা হবে হুম তাহলে একাধিক চক্র হবে না হ্যাঁ এটা যুগ করলে একাধিক চক্র হচ্ছে বা দুটো চক্র হচ্ছে অথবা এটা যুগ করলেও কিন্তু যুগ করতে যুগ হলেও কিন্তু চক্র বেশি হতো তাহলে একটি আবদ্ধ পথে একটি আবদ্ধ পথে সর্বনিম্ন হচ্ছে এক আর তার চেয়ে অনেক বেশি অর্থাৎ একাধিক পথ একাধিক চক্র থাকতে পারে একটি চক্র নিয়ে ঘটিত বলা হয় কি বলছে কথাটা আপু যদি এখানে একটি চক্র থাকে হম তখন তাকে বলা হবে মৌলিক চক্র তাহলে এই ছবিতে এই চক্রটার নাম কি হবে এই ছবিতে এই চক্রটার নাম হবে মৌলিক চক্র কেমন আচ্ছা তাহলে কি করো বললো কথাটা যে খ গ ঘ এবং উ একটি মৌলিক চক্র তাহলে খ গ ঘ এইটা হচ্ছে একটা মৌলিক চক্র ভেবে জিজ্ঞেস করতে পারে পরিবহন ভূগোলে একটা মৌলিক চক্র ছবি আঁকত তখন তুমি এটা একে বলবে যে এইটা হচ্ছে আমার একটা মৌলিক চক্র তাহলে কি দাঁড়ালো যদি আমরা যদি আবার বলি তাহলে এই ছবিতে এই ছবিতে গ্রন্থি হচ্ছে ক খ ঘ গ উ এবং চ ঠিক আছে আপু এই ছবির প্রান্তীয় গ্রন্থি হচ্ছে ক এবং শেষ গ্রন্থি হচ্ছে চ আর আর হচ্ছে যে এটার লিঙ্ক হচ্ছে একটা লিঙ্ক এ একটা লিঙ্ক বা পথ 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 শেষ গ্রন্থি তার আগের গ্রন্থির সাথে যে লিঙ্কটা তৈরি করে সেইটাকে বলা হবে ব্রাঞ্চ ব্রাঞ্চ তাহলে এই ছবিতে এইটা হচ্ছে কেমন আচ্ছা এবং যদি এখানে আবদ্ধ পথ থাকে এই আবদ্ধ পথ থাকলে তাকে বলা হবে চক্রাকার পথ বা সার্কিট যদি সার্কিট হয় তাহলে তার যে কোনো স্টার্টিং এবং এন্ডিং শুরু এবং শেষ বিন্দু শেষ গ্রন্থি একটা গ্রন্থিতেই থাকবে তাই না আচ্ছা এবং বা সার্কিটে সর্বনিম্ন একটি চক্রাকার থাকবে তার চেয়ে বেশিও থাকতে পারে সর্বনিম্ন থাকবে একটা এবং খুনক্ষণের ক্ষেত্রে তার চেয়ে বেশিও থাকতে পারে আর যখন একটা থাকবে তখন সেটাকে বলা হবে মৌলিক চক্র ক্লিয়ার তাহলে এটা হচ্ছে মৌলিক চক্র কেমন তাহলে কোনটা মৌলিক চক্র তাহলে এটা হচ্ছে মৌলিক চক্র তাহলে কি গেল আমাদের পথ বা লিং যেটা হচ্ছে এস আর অথবা অর লিং যেটাকে ই দিয়ে প্রকাশ করা হয় এখন নেক্সট দেখো নেক্সট হচ্ছে অঞ্চল বা ফেইস রিজিয়ন অর ফেইস কিলো কথাটা একটি আবদ্ধ পথের অন্তর্গত কোন মৌলিক চক্র দ্বারা সীমাবদ্ধ বা বেষ্টিত ক্ষেত্রকে অঞ্চল বলে কি বলছে কথাটা একটি আবদ্ধ পথ মানে হচ্ছে সার্কিট এর অন্তর্গত কোন মৌলিক চক্র তার মানে কি আমার আগে ধারণা যেই চক্র হবে একটা তাহলে একটা চক্র দ্বারা সীমাবদ্ধ বা বেষ্টিত ক্ষেত্রকে অঞ্চল বলা হয় কেমন অঞ্চলের সংখ্যা যত বেশি হবে পরিবহন ব্যবস্থা তত উন্নত বুঝাবে নিচের চিত্রে ক খ গ একটি অঞ্চল এবং ক খ ঘ একটি অঞ্চল তাহলে আপু প্রথম কথাটা কি দাঁড়ালো একটি আবদ্ধ অর্থাৎ সার্কিক পথের অন্তর্গত কোন একটি মৌলিক চক্র দ্বারা সীমাবদ্ধ বা বেষ্টিত ক্ষেত্রকে অঞ্চল বলা হয় তাহলে ক্ষেত্রটা কেমন হবে ক্ষেত্রটা হবে মৌলিক হ্যাঁ যোগী কিন্তু না অর্থাৎ একটা একটা সার্কিট থাকবে তাহলে সার্কিটে যতটুকু জায়গা ধারণ করে সেটা ওই জায়গাটাকে বলা হয় অঞ্চল তাহলে আমি আবারও বলছি যে একটা সার্কিট হবে হ্যাঁ একটা সার্কিট যতটুকু জায়গা দখল করে রাখে সেই জায়গাটাকে জায়গাটাকে বলা হবে অঞ্চল এটাও ভাই জিজ্ঞেস করবে যে অঞ্চল কি মৌলিক সার্কিট না যৌগিক সার্কিট তাহলে অঞ্চল হচ্ছে মৌলিক সার্কিট হুম তাহলে দেখো তাহলে এই আমরা ছবিটা খেয়াল করি এই ছবিতে দেখো এই একটা নোড এ একটা নোড এ একটা নোড এবং এ একটা নোড মানে গ্রন্থি তাই তো আচ্ছা তার লিঙ্ক কটা দেখো সবাই লিঙ্ক হচ্ছে এক দুই তিন চার পাঁচটা দেখো এখানে সার্কিট সার্কিট কয়টা এই এই যে হচ্ছে একটা মৌলিক কেমন এটা হচ্ছে কিন্তু মৌলিক ভিতরে কিন্তু কিছু নাই এটা হচ্ছে একটা মৌলিক এই একটা সার্কিট দেখো হম ঠিক আছে তাহলে এইটা হচ্ছে একটা অঞ্চল এটা হচ্ছে একটা অঞ্চল তাহলে অঞ্চল হচ্ছে কটা হচ্ছে একটা অঞ্চল আর ক গ ঘ এইটুকু মিলে হচ্ছে একটা অঞ্চল তাহলে আমরা কিন্তু বলবো না কখনো ক খ গ ঘ একটা অঞ্চল কখনো বলবো না কারণ এখানে কিন্তু দুইটা সার্কিট হয়ে যাবে আমি যদি আমি খেয়াল করার পর যদি আমি আবার আমি যদি বলি যে ক খ গ একটি অঞ্চল সেটা কিন্তু হবে না কেন হবে না এখানে অঞ্চল কটা এখানে সার্কিট কটা এ একটা সার্কিট এ একটা সার্কিট কেমন তাহলে ক খ ঘ মিলে কিন্তু একটা অঞ্চল হবে না তাহলে একটা অঞ্চল হবে একটা মৌলিক সার্কিট নিয়ে কেমন তাহলে এই ছবিতে কোনটা মৌলিক সার্কিট তাহলে সার্কিট হচ্ছে দুটো একটা হচ্ছে ক খ এবং গ আর একটা মৌলিক সার্কিট হচ্ছে ক গ এবং ঘ ঠিক আছে আপু তাহলে অঞ্চল হচ্ছে কতগুলো নোড এবং কতগুলো মিলে যদি একটা একক অঞ্চল তৈরি করে এবং একক অঞ্চল তৈরি করে তখন সেটাকে বলা হবে অঞ্চল তাই না একক সার্কিট তৈরি করে তখন ওই জায়গাটাকে বলা হবে অঞ্চল তাহলে আমরা আবার বলি তা কি হবে একটি আবদ্ধ পথের অন্তর্গত কোনো মৌলিক চক্র দ্বারা সীমাবদ্ধ বা বেষ্টিত ক্ষেত্রকে অঞ্চল বলা হয় অঞ্চলের সংখ্যা যত বেশি হবে পরিবহন ব্যবস্থা তত উন্নত বুঝাবে তাহলে নিচের চিত্রে ক খ গ একটি অঞ্চল এবং ক খ ক খ ঘ হচ্ছে আরেকটি একটি অঞ্চল তাহলে অঞ্চল যত বেশি সরি অঞ্চল যত বেশি হবে একটি পরিবহন জালি তত বেশি উন্নত কেমন করে দেখো আমি যদি এখান থেকে যুগ করি তাহলে এখানে নোট তৈরি হবে তাই না এখান থেকে যুগ করি তাহলে যোগাযোগ ব্যবস্থা যত বেশি হবে হুম তত বেশি অঞ্চল তৈরি হবে না তাই তো তাহলে একটি স্থানে যত বেশি যুগজ্যক অর্থাৎ যত বেশি যোগসূত্র থাকবে তত বেশি পরিমাণে অঞ্চল তৈরি হবে তত বেশি পরিমাণে তত ওই জায়গাটা তত বেশি উন্নত পরিবহন নির্দেশ করবে কেমন আচ্ছা তাহলে দেখো বাবু সবাই দেখো যে পরিবহন জালির এই তিনটি উপাদান দ্বারা পরিবহন জালির কাঠামো বিশ্লেষণ করা হয় কেমন তাই পরিবহন ভূগোলে এদের গুরুত্ব অনেক এই যে তিনটা উপাদান বললাম আমরা পড়লাম বা জানলাম এই তিনটা হচ্ছে কি কি আবার বলি একটা 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 হচ্ছে 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 গ্রন্থি অঞ্চল গ্রন্থি এবং অঞ্চল দিয়ে পরিবহন জালির কাঠামো বিশ্লেষণ করা হয় এবং কিভাবে করা হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে পড়বো তখন তোমরা দেখবে যে আমরা শুধুমাত্র এই তিনটা জিনিস দিয়ে অর্থাৎ আমরা এই তিনটা জিনিস মানে হচ্ছে কি গ্রন্থি লিঙ্ক এবং অঞ্চল দিয়ে পরিবহন জালির পরিবহন জালের কাঠামো বিশ্লেষণ করা হয় পরিবহন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক অর্থাৎ পরিবহন জালির কাঠামো বিশ্লেষণ করা হয় এই লিঙ্ক গ্রন্থি এবং অঞ্চল দিয়ে ঠিক এর জন্যে পরিবহন ভূগোলে এদের গুরুত্ব অনেক তাহলে আপু আজকে আমাদেরকে শিখলাম যে পরিবহন জালিয়ে মূলত গ্রাফ তত্ত্ব থেকে ধারণা নিয়ে পড়াশোনা করা হয় জিওগ্রাফিতে এবং পরিবহন জালিয়ে মোট তিনটি উপাদান একটা হচ্ছে গ্রন্থি আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে অঞ্চল গ্রন্থি অঞ্চলে গ্রন্থি হচ্ছে যেখান থেকে কোনো একটা পথ শুরু হয় অথবা কোন একটা পথ এসে কোনো এক বা একাধিক পথ এসে মিলিত হয় তখন এদেরকে বলা হয় এদেরকে বলা হয় গ্রন্থি আর পথ হচ্ছে যখন একটা গ্রন্থিতে একাধিক পথ এসে মিলিত হয় এদেরকে বলা হয় পথ অথবা গ্রন্থিকে সংযোগকারী যে রেখাটা সেটাকে বলা হবে পথ আর হচ্ছে অঞ্চল হচ্ছে যে একাধিক গ্রন্থি একাধিক গ্রন্থি এবং পথ মিলে যদি কোনো একটা মৌলিক সার্কিট তৈরি করে ওই মৌলিক সার্কিটটাকে এর অন্তর্গত এলাকাটাকে বলা হবে অঞ্চল অঞ্চল সবসময় কি হচ্ছে মৌলিক চক্রাকার পথ হবে মৌলিক চক্রাকার পথ যৌগিক হলে হবে না এবং এই তিনটি উপাদান দিয়েই হচ্ছে পরিবহন জালির কাঠামো বিশ্লেষণ করা হয় তো এই তিনটাই ছিল আজকে পড়া পরিবহন জালির উপাদান সমূহ আগামী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো অতটুকুনি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম